আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفرت الله لما بينهما متفق عليه أبو هريرة رضي الله تعالى عنه تبنيت তিনি বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাটাবিদ্ধ হওয়া সহ যে কোনো প্রকার দুঃখ কষ্ট অসুস্থতা অশান্তি চিন্তা ভাবনা একজন মুসলিমের জীবনে পৌঁছলে আল্লাহ এর বিনিময়ে তার পাপকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো প্রকার দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। ثم آمين والسلام عليكم ورحمة الله وبركاته।